নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে ব্লগটা আমি কিচেন থেকে শুরু করলাম, আর একটা ডিমের রেসিপি নিয়ে। তো দেখুন, তার জন্য আমি ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি আগে থেকে, আর কড়াতে তেলও দিয়ে দিয়েছি। ডিমগুলোকে আমি একটু হলুদ ছিটিয়ে ভেজে নেব, একটু লাল লাল করে ডিমগুলোকে ভেজে নেব। আর এখন যেহেতু শীতকাল, তো তখন এখন এইসব ডিম, মাংস, চিকেন এগুলোই একটু ভালো লাগে খেতে, কারণ গরমে তো এত কিছু খাওয়া যায় না। তাই শীতের একটা রেসিপি আমি শেয়ার করছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে, আর তুলে নেব। তো ডিমগুলো দেখুন আমি ভেজে তুলে নিয়েছি। তেলে আমি অল্প জিরে দিয়ে পাঁচফোড়ন দিলাম, আর লম্বা লম্বা করে একটু আলু কেটে নিয়েছি। এইভাবে আলু কাটলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়, তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়। তো আমি এইভাবেই আলুটা কেটে নিয়েছি। তো তেলের পাঁচফোড়ন দেওয়ার পর আলুগুলোকে আমি একটু খুব ভালো করে ভেজে নেব। এটা ভাত দিয়ে বা রুটি দিয়ে এই সবজিটা ভীষণ ভালো লাগে খেতে। তো আমি আলাদা করে তো কিছু করি না, যেটুকু করি আমি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করি। আর এখানে আমি গ্রাইন্ডারে অল্প একটু রসুন, আদা, কাঁচা লঙ্কা, আর গোটা জিরে আর ধনে খুব অল্প অল্প করে সবগুলোকে আমি বেটে নিয়েছি একবারে মিক্সিতে। ওটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। বাটা মশলায় তো জানেন, গোটা মশলা বেটে রান্না করলে টেস্ট ভীষণ সুন্দর হয়। হলুদ দিয়ে দিলাম, কষানো খুব ভালো মতো হয়ে গেছে। আর আগে থেকে আমি একটু পেঁয়াজের পাতাকে হালকা অল্প তেলে একটু ভেজে রেখেছিলাম, যাতে কাঁচাটে গন্ধ না থাকে। তো সেটা আমি মিশিয়ে রাখ দিলাম এর মধ্যে। আলাদা করে পেঁয়াজ আমি আর দিইনি, এই পেঁয়াজের পাতাগুলোই আমি আলুর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে আবার কষিয়ে নেব। টমেটো পেস্ট করে নিয়েছি, টমেটো দিয়ে দিলাম। আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেলটি অন করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও দিলে আপনার আগে আপনি দেখতে পান নোটিফিকেশান পেয়ে। এর মধ্যে অল্প একটু আমি চিনি দিলাম, না চাইলে নাও দিতে পারেন। আর ঝালটা আমি একটু বেশি দিই, ভালো লাগে, আপনারা আপনাদের মতো করে ঝাল দেবেন। সব মশলা মোটামুটি আমার দেওয়া হয়ে গেছে, লবণও থাকুন তো আমি দিয়ে দিয়েছি। তো প্রয়োজন মতো আমি জল দিয়ে দিলাম, আর আগে থেকে ভেজে রাখা ডিমগুলোকে আমি একটু ছুরি দিয়ে কেটে ঝোলের মধ্যে দিয়ে দেব। তো ভীষণ ভালো লাগে দেখবেন এই তরকারিটা, ভাত দিয়ে রুটি দিয়ে ভীষণই ভালো লাগবে, একটা তরকারি দিয়েই খাওয়া হয়ে যাবে। তো আমি ওই জন্যই শেয়ার করলাম, এমন কিছু রেসিপি এটা নয়। হয়তো অনেকেই ভাববেন যে ডিমের ঝোল তো সব বাড়িতেই হয়। হ্যাঁ, অবশ্যই হয়, কিন্তু আমি যেভাবে করলাম সেটুকুই শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আমি অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম নামাবার আগে, আর যেটুকু ঝোল আমি রাখবো সেই বুঝেই আমি জল দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো জল দিয়ে নেবেন। দেখুন মোটামুটি আমার হয়েই গেছে এটা।
গুঁড়ো লঙ্কাতে আমি দিইনি, আর কাঁচা লঙ্কার যে লাল লাল কালার হয়ে যায় সেই লঙ্কাগুলোই আমি মিক্সিতে এটা পেস্ট করে দিয়েছিলাম, তার জন্য কালারটাও একটু লাল এসছে। আর টমেটো তো আমি বেটিয়ে দিয়েছিলাম দেখেছেন। ঝটপট হয়েও যায় আর গরম ভাতে ভীষণ ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট।